هلا غادة بتيل سونالي أبل ماركت. এখান থেকে আমরা দুপুরে একাত্রয় সাসা রাস্তায় একটা খরচ বাড়ি ছিল ওখানে 12-13 মানুষের আইটেম এর খাবার আবার ওই সমাজেরও আমরা এই ধরনের আমরা এই নেতৃত্ব দিয়ে আমরা সাসা রাস্তায় আমরা মানুষ নকিদারের নিয়ন্ত্রণ দিয়ে আমরা এদের খাইয়ে আমরা সাসা রাস্তায় শেষে খাইয়ে খাইছি একাত্রয় খাওয়ার পরে কাল ব্যস্তই করে যে কাকা আমার যে ওষুধ ফুরিয়ে গেছে আমি যে কালে করতাম আমি একটু কালে করতে গাই তার আধা ঘন্টা পরেই আমার ব্যস্তে মারা গেছে আমাদের রাস্তায় মূলত সিএনজি অনেক ব্যবহারভাবে চলাফেরা করে সব সময় রাফ চালায় এগুলা খুব ব্যবহারভাবে চলাফেরা করে আসলে এগুলার একটা আইনি একটা ব্যবস্থা নেওয়া দরকার আপের এরা নিয়ম শৃঙ্খলা এবং এদের যে ড্রাইভিং নিয়ম ফলো করে চলতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না এটাই এই ড্রাইভারদের বেপরোয়া চালানো এটাই সবচেয়ে বড় দুর্ঘটনার কারণ যে এটাই তো প্রথম না এর আগেও কি এর আগেও প্রচুর হয় এই রোডে প্রায় এরকম অ্যাক্সিডেন্ট হয় সিএনজি এবং এই রোডে আপনার মুরগির ট্রাকগুলো যায় এই দুটো গাড়ি খুব বেপরোয়া চলে আপনাদের দাবিটা কি আমাদের দাবি যে এই গাড়িগুলো যেন এত স্পিডে না যায় নিয়ন্ত্রণের মধ্যে চালায় এরা এই বেপরোয়া চালানোর কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে আজকের মন্তব্য আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রুটটা সিঙ্গেল এই রুটে এত গাড়ি চলে অতিরিক্ত গাড়ি চলে এখানে অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটে ব্যবহারা গাড়ি চলার কারণেই ঘটে এক রুটে যে চাপ ওই তুলনায় রুট নাই রুটের কারণে রাস্তাটা সমস্যা হয় যে মারা গেছে এটা আমার ফুয়াতো ভাই কোথা থেকে কোথায় যেতেছিল গাড়া তক্তাচালা থেকে ঘুরাই যেতেছিল ঘুরছিল কি দেখছিলেন এটা একটু বলেন দুটা দিকে তাকে অনেক বলেন আমি একেবারে ইয়ে থেকে বলবো নাকি হ্যাঁ শুরু থেকে না আমি তো শুরু থেকে আমি তো দেখি অ্যাক্সিডেন্টের সময়টা অ্যাক্সিডেন্ট ওইটা আমি আগে পরে যা হয়েছিল না অ্যাক্সিডেন্টের পরে আসছে পরে আসছে মানে অ্যাক্সিডেন্টটা দেখে কিভাবে কি দেখলেন এটা বিস্তারিত একটু কিভাবে শুনলেন কিভাবে আসলে আমি যখন শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসতো তখন আমি চলে আসছি আসার পরে দেখলাম যে তিনটা লাশ ওখানে আছে আর কি ঘটনার 5-7 মিনিট পরে তারপরে এসে দেখলাম যে ওইখানে আমার একটা লোক আছে এবং তারপরে শনাক্ত করলাম যে এই লোকটা আমার প্রথমে আইডেন্টিটি ছিল না অনেকেই বলতেছিল যে লোকটাকে তখন আমি বললাম যে লোকটা আমার এবং তারপরে তার পরিচয়টা শনাক্ত হলো আর কি